হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার কুড়ি প্রশ্ন অভিজিত্রা থেকে ইংরেজি সাবজেক্টের সংসদ মক টেস্টের সংসদ মক টেস্টের সেট টু এর যে মডেল কোশ্চেনগুলো আছে তার এই সেট টু এর যে গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো আছে ডুয়াস ডিরেক্টেট এবং এমসিকিউ সেগুলো সলভ করব চলো ভিডিওটি শুরু করা যাক চারের এক নম্বর গ্রামাটিক্যাল কোশ্চেন হচ্ছে ভয়েস চেঞ্জ আছে হ্যাক অ্যান্ড চপ ইট বলে বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে তাহলে এটি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে হ্যাক অ্যান্ড চপ অর্থাৎ এটি হচ্ছে ইম্পারিটিভ সেন্টেন্স তাহলে এটিকে চেঞ্জ ভয়েস চেঞ্জ করার জন্য লেট দিয়ে শুরু করতে হবে লেট তারপরে হচ্ছে যেটি অবজেক্ট আছে সেটি তারপরে বি বিভাব তারপরে যেই ভাবটি আছে মেন ভাব সেটি থার্ড ফর্ম তাহলে এটির অ্যান্সার হচ্ছে লেট অবজেক্ট ছিল ইট লেট ইট তারপরে বি মেন ভাবের থার্ড ফর্ম মেন ভার্ব হচ্ছে দুটো ছিল হ্যাকড এবং চপড তাহলে অ্যান্সার হবে লেট ইট বি হ্যাকড অ্যান্ড চপড ফুল স্টপ দুই নম্বর কোয়েশ্চেন টি হচ্ছে অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ হট সান ফুল স্টপ দে হাইট ইন কুলিং ট্রিজ জয়েন ইন টু সিম্পল সেন্টেন্স এই দুটো সেন্টেন্সকে একটি সর সরল বাক্য সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে দুটো সেন্টেন্সে দুটো কাজ বোঝাচ্ছে অল দ্য বার্ডস আর ফেন্ড হট সানের দ্বারা ফেন্ড হলো তারপরে হচ্ছে হাইড মানে শীতল গাছের নিচে তারা ফেন্ড হয়ে আশ্রয় নিল তাহলে যে কাজটা আগে হয়েছে তা সেই ভার্বের সঙ্গে আইন যুক্ত করে পার্টিসিপেট করতে হবে এটির অ্যান্সার হচ্ছে বিইং বিইং ফেন্ড উইথ দ্য হট সান অল দ্য বার্ডস হাইট ইন কুলিং ট্রিস কোশ্চেন নম্বর থ্রি দ্য ওমেন সেট পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হিয়ার চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন ন্যারেশন চেঞ্জ তাহলে অ্যান্সার হচ্ছে দ্য বয় সেট দ্যাট হবে তারপরে এই সেন্টেন্সটি কিসে আছে প্রেজেন্টে তাহলে এটি হয়ে যাবে পাস্টে চেঞ্জ না এখানে হচ্ছে অর্ডারড হবে কারণ এটি হচ্ছে ভার্ভ এই সেন্টেন্সটি যে কোটেশনের মধ্যে যে কমার মধ্যে যে সেন্টেন্সটি আছে সেটি হচ্ছে ইম্পারিটিভ ভার্ভটি শুরু হয়েছে তার মানে অর্ডার্ট করছে তাহলে সেটের বদলে হবে পরিবর্তন হবে অর্ডার্ট দা ও মান অর্ডার্ট তারপরে টু দিয়ে যুক্ত হয়ে যাবে অ্যান্সার দ্য দ্য ওম্যান অর্ডার দ্য বয় কাকে অর্ডার করছে ছেলেটিকে অর্ডার করছে দ্য ওম্যান অর্ডার দ্য বয় টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গেফ পাস থেকে প্রেজেন্ট গিফট ছিল গিফট থেকে গেফ হয়ে গেছে ইট হিয়ার টা দেয়ার কোয়েশ্চেন নাম্বার ফোর দ্য সার গেফ দ্য রিওয়ার টু নান চেঞ্জ ইন টু অ্যান ইন্টারেগেটিভ সেন্টেন্স এটিকে প্রশ্নবোধক বাক্যে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে তাহলে এটি প্রশ্নবোধক বাকে পরিবর্তন করার জন্য এই সেন্টেন্সটি দেখতে হবে যে এই সেন্টেন্সটি নেগেটিভে আছে না পজিটিভে আছে যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ করে ইন্ট্রোগেটিভ করতে হবে আর যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ করে ইন্ট্রোগেটিভ করতে হবে এটির অ্যান্সার হচ্ছে ডিড দ্য সার গিভ দ্য রিওয়ার্ড টু এনি ওয়ান ডিড দ্য সার গিভ দ্য রিওয়ার্ড টু এনি ওয়ান ইন্ট্রোগেটিভ মার্ক পাঁচ নম্বর লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট স্টার্ট দ্য সেন্টেন্স উইথ দ্য সাবজেক্ট এই দ্য লাস্ট এই সেন্টেন্সের কোশ্চিন হচ্ছে দ্য সাবজেক্ট লাস্টে আছে এটিকে বলা হয়েছে সেন্টেন্সটি দ্য সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে তাহলে দ্য সাবজেক্ট দিয়ে শুরু করতে গেলে হবে দ্য সাবজেক্ট শুড বি চেঞ্জড ভয়েস চেঞ্জ টাইপের দ্য সাবজেক্ট শুড বি একটা শুড নিয়ে আসতে হবে দ্য সাবজেক্ট শুড বি চেঞ্জড তারপর কোশ্চেন নাম্বার সিক্স এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স রিরাইট ইউজিং ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে হচ্ছে টু

তারপর পার্ট বি এর প্রোস থেকে এমসিকিউ দ্য অ্যান্সার্স দ্যাট দ্য লার্ন ম্যান গেভ দ্য সার ওয়ার ডিফারেন্ট বি নম্বর অপশনটি সঠিক দুই নম্বর আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বুল্ট ইন কত দ্য মিডিল অফ দ্য নাইনটিন সেঞ্চুরিতে বুল্ট নির্মাণ করা হয়েছিল বি নম্বর অপশনটি সঠিক তিন নম্বর কোয়েশ্চেন দ্য গার্ল ওয়াজ গেটিং অফ অ্যাট কোথায় নাম নাম নামছিলেন ছিলেন সাহারানপুর বি নম্বর অপশনটি সঠিক মিস্টার বেটস গ্রিপ দ্য বয় বাই হিচ সি নম্বর অপশনটি সঠিক সার্ড ফ্রন্ট তারপর কবিতা থেকে এক নম্বর এমসি কিউ ডিউরিং সামার দ্য গ্র্যাস হোপার দ্য মিউজিক অফ দ্য আর্থ হোয়েন ডি নম্বর অপশনটি সঠিক দ্য বার্ডস সিজিং দ্য সিঙ্গিং বিং টায়ার্ড দুই নম্বর কোয়েশ্চেন দ্য লিপস অফ এ ট্রি স্প্রাউট ফ্রম দ্য কোথা থেকে স্প্রাউট হয় ল্যাপোরাস হাইড থেকে ডি নম্বর অপশনটি সঠিক তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ অ্যান্ড অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি হচ্ছে সন এট দুই নম্বর অপশনটি সঠিক চার নম্বর কম্পেয়ার টু সামার্স ডে দ্য পোয়েট ফ্রেন্ড ইজ গ্রীষ্মকালের দিনের তুলনায় কবির বন্ধু হচ্ছে কি মোর লাভলি এ নম্বর অপশনটি সঠিক মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট তারপর দ্য প্রপোজাল নাটক থেকে এমসি দা দ্য প্রোপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে রাশিয়ান সি নম্বর অপশনটি সঠিক দুই নম্বর কোশ্চেন দ্য প্লে ইউসেস ড্যাস টু লাভ এ সোসাইটি ফার্স বি নম্বর অপশনটি সঠিক ফার্স তিন নম্বর চু অফ ইজ ইন হিজ ড্যা ইন হিজ কত সেভেন্টিস সত্তর বছর বয়স সেভেন্টিস এ নম্বর অপশনটি সঠিক চার নম্বর কোয়েশ্চেন লোমোভ হ্যাড অ্যাকচুয়ালি কমস টু চু বুক অফ টুয়ার্স কাহার্স এই নম্বর অপশনটি সঠিক দ্য হ্যান্ড অফ হিজ ডটার্স ইন ম্যারেজ ম্যারেজের প্রপোজাল নিয়ে এসেছিল Fuck.